প্রচেষ্টার রূপে এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করবেন এবং আজকে দুপুর যেটা আগে জানিয়েছে যে 12:30টায় এই কার্যক্রম শুরু হবে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি কিন্তু এরই মধ্যে বিজিএমইএ প্রাঙ্গণে আসা শুরু করেছে ভবন ভাঙার জন্য তারা আসলে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নিয়ে ফেলেছে এবং আজকে আসলে 12:30টায় ভবন ভাঙার কার্যক্রম শুরু হবে এবং কোনো ধরনের বিস্ফোরক দিয়ে না আসলে সনাতন পদ্ধতিতে ভবনটি ভাঙা হবে বলে আমাদেরকে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ এটা দেখতে দেও না